এই উপমহাদেশে ক্রিকেট ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। শুধু ক্রিকেট নয়, ক্রিকেটারদের সম্পর্কে জানার আগ্রহ রয়েছে বেশ অনেক মানুষেরই। সাকিব আল হাসান নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা ক্রিকেটার। শুধুমাত্র বাংলাদেশেই নয়, ক্রিকেট বিশ্বেও আর একজন সাকিবের আগমন কত শত বছর পরে ঘটবে তা কেউ জানে না। আজকের ভিডিওতে আমরা সাকিব আল হাসানের নানা জানা অজানা তথ্য জানতে চলেছি। হ্যালো গাইজ, দিস ইজ শাহরিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই মুভি টু ফ্যামিলি। সাকিবের মতো প্রতিভানী আগমন ঘটেছিল পাকিস্তানের মোহাম্মদ হাফিজ, ভারতের রবীন্দ্র জাদেজা, শ্রীলঙ্কার অ্যাঞ্জেল ম্যাথুস সহ অনেক বড় বড় অলরাউন্ডারের। এদের মধ্যে কেউ কেউ হারিয়ে গেছেন, আবার কেউ কেউ রয়েও গেছেন। তাদের শুরুর মতো তেজ কখনোই ধরে রাখতে পারেননি, কিন্তু সাকিব আল হাসান আজও রয়ে গেছেন সেই সাকিব আল হাসান হয়েই। সে সকল ক্রিকেটারদের বিপরীতে একজন সাকিব আল হাসান, যে নিজেকে হারানোর বিপরীতে নিজেকে নিয়ে যাচ্ছেন উচ্চ থেকে উচ্চতর পর্যায়ে। 1987 সালের 24 মার্চ মাগুরার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন সাকিব আল হাসান। তার ডাক নাম ফয়সাল, বাবার নাম খন্দকার মাসুর রেজা এবং মায়ের নাম শিরিন আক্তার রেজা। সাকিবের জন্মের আগে থেকেই তার রক্তে মিশেছিল ফুটবল, কারণ তার বাবা ছিলেন একজন ফুটবলের পাগলা ফ্যান। সাকিবের মামাতো ভাই মেহেদী হাসান উজ্জ্বল ছিলেন একজন ফুটবলার, যিনি কিনা বাংলাদেশ জাতীয় দলের হয়ে ফুটবল খেলতেন। কিন্তু সাকিব বড় হয়ে ফুটবলের ম্যারাডোনা হতে চাইলেন না, তিনি চাইলেন বাংলাদেশের জার্সি গায়ে বিশ্ব মাতাতে। প্রথম দিকে সাকিবের বাবা ক্রিকেট খেলার প্রতি উৎসাহ দিতেন না, তার ভয় ছিল লেখাপড়ায় ভালো ফয়সাল শেষমেশ খেলাধুলা করতে গিয়ে লেখাপড়া নষ্ট করে না ফেলে। তবে খেলাধুলার পাশাপাশি তিনি লেখাপড়াটাও চালিয়ে গেছেন। সাকিব মাগুরা 3 নং সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষা অর্জন করেছিলেন। এরপর তিনি মাগুরার মডেল স্কুল থেকে 6 শ্রেণীতে ভর্তি হয়েছিলেন, যেখানে তিনি 1 বছর পরেই বাংলাদেশ BKS স্কুলে 8 শ্রেণীতে ভর্তি হন এবং সেখান থেকেই উচ্চ মাধ্যমিক পাস করেছেন। এরপর তিনি ঢাকায় AIB বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স করেছেন। আমেরিকার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার ডিগ্রি পেয়েছেন তিনি। সেদিনের সেই ছোট্ট সাকিবের প্রতি একদিন নজর পড়ে যায় সাদ্দাম হোসেন গোর্কির। হয়তো এই নামটি আপনি প্রথমবার শুনছেন, কিন্তু এই সেই ব্যক্তি যিনি কিনা ফয়সালের মধ্য থেকে সাকিব আল হাসানকে আবিষ্কার করেন। তিনি ক্রিকেটের প্রতি সাকিবকে আরও বেশি মনোযোগী করেন। এটাই কিন্তু শেষ নয়, সাকিব প্রথম অবস্থায় ফেস বোলিং করতেন, কিন্তু গোর্কি তাকে স্পিন বল ট্রাই করতে বলেন এবং তারপর থেকে সাকিব গড়েছে তার নিজ হাতের ইতিহাস। মাগুরার দর্শী ছেলে ফয়সাল থেকে ধীরে ধীরে হয়ে উঠেছেন সাকিব আল হাসান। যতদিন সাকিব থাকবে খেলার মাঠে, ততদিন কোনো না কোনো দিক দিয়ে নাম আসবে সাদ্দাম হোসেন গোর্কির। মাত্র 15 বছর বয়সেই সাকিব অনূর্ধ্ব-19 দলে খেলার সুযোগ পান। 2005 সালে অনূর্ধ্ব-19 ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে মাত্র 86 বলে সেঞ্চুরি করে ও 3টি উইকেট নিয়ে দলকে জেতাতে সহায়তা করেন তিনি। 2005 থেকে 2006 সালের মধ্যে সাকিব অনূর্ধ্ব-19 দলের হয়ে 18টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন। 35.18 গড়ে তিনি মোট 563 রান সংগ্রহ করেন এবং 20.18 গড়ে নেন মোট 22টি উইকেট। এরপর 2006 সালে জিম্বাবুয়ে সফরে সাকিব প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় দলে খেলার সুযোগ পান। এই ট্যুরে ওয়ানডে অভিষেক হয় ফরহাদ রেজা ও মুশফিকুর রহিমেরও। একজন অলরাউন্ডার হওয়া সত্ত্বেও অক্টোবর 2008-এর নিউজিল্যান্ডের বাংলাদেশ ট্যুরের আগ পর্যন্ত সাকিবকে বোলার নয় ব্যাটসম্যান হিসেবে গণ্য করা হতো। টেস্টে 7 নম্বর ব্যাটিংয়ে নামালেও ওয়ানডেতে কিন্তু 5 নম্বর ব্যাটিংয়ের মধ্যেই থাকতেন তিনি। ট্যুরের আগ দিয়ে কোচ জিমি সিডন্স জানালেন সাকিবকে স্পেশালিস্ট বোলার হিসেবে টেস্ট সিরিজ খেলানো হবে, তবে কোচকে হতাশ করেননি সাকিব। উদ্বোধনী টেস্টের প্রথম ইনিংসেই তিনি 37 রান দিয়ে তুলে নেন 7টি উইকেট। তখন পর্যন্ত কোনো বাংলাদেশি বোলারের টেস্টে এটাই ছিল বেস্ট বোলিং ফিগার। এরপর থেকে সাকিব তার প্রতিভা দিয়ে ধীরে ধীরে উঠে আসেন ক্রিকেট বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার হিসেবে। তবে ক্রিকেট বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার হয়েও সমালোচনার হাত থেকে বাঁচতে পারেননি এই ক্রিকেটার। মাঠে ও মাঠের বাইরে বিভিন্ন কার্যক্রমের কারণে সাকিব আল হাসান বিভিন্ন সময় সমালোচিত হয়েছেন। 2014 সালের 20 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের দ্বিতীয় ODI ম্যাচে ড্রেসিং রুমে অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শন করায় 3 ম্যাচ নিষিদ্ধ ও 3 লাখ টাকা জরিমানা গুনতে হয় তাকে।
এছাড়া জুয়ারিদের কাছ থেকে একাধিকবার ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও তা আইসিসি বা বিসিবিকে না জানানোর অভিযোগে 2019 সালের 29 অক্টোবর দুই বছরের জন্য আইসিসি থেকে নিষিদ্ধ করা হয় তাকে। তবে সাকিব ভুল স্বীকার করায় তা কমিয়ে এক বছর করা হয়, বাকি এক বছর নিষেধাজ্ঞা স্থগিত ছিল। এছাড়া মাঠের স্টাম্প উঠিয়ে ফেলা কিংবা তাতে লাথি দেওয়ার মতো কাজ করেছেন অনেকবার, যার কারণে সাকিবকে অনেকে বিয়াদোপও বলে থাকে। তবে আমি মনে করি সাকিবের মতো একজন বিয়াদোপ বাংলাদেশ ক্রিকেটে খুবই প্রয়োজন, এবং সাকিব যেন এমনই বিয়াদোপ হয়েই থাকে বাংলাদেশ ক্রিকেটে। ব্যক্তিগত জীবনে 2012 সালের 12 ডিসেম্বর সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ঢাকার হোটেল রূপসী বাংলায় তাদের বিবাহ সম্পন্ন হয়, যেখানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিভিন্ন খেলোয়াড় উপস্থিত ছিলেন। বর্তমানে তিনি দুটি কন্যা সন্তান ও একটি পুত্র সন্তানের বাবা। তার বড় মেয়ের নাম আলাইনা হাসান অব্রি এবং ছোট মেয়ের নাম ইররাম এবং একমাত্র ছেলের নাম ইজাহ আল হাসান। 2021 সালের 16 মার্চ তারিখে তৃতীয় সন্তানের বাবা হন সাকিব আল হাসান। এই নিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন। সাকিব তার ব্যক্তিগত জীবন নিয়েও সমালোচিত হয়েছেন। তিনি নাকি টাকা ছাড়া কিছুই বোঝেন না, এমনকি এমন অভিযোগও মাঝে মাঝে উঠেছে যে ভারতের সাথে খেলা পড়লে তিনি নাকি ইচ্ছা করেই খেলা ছেড়ে দেন। এ তো বাজে একটা কথা, উঠাতে গেলে কিছু প্রমাণ থাকা চাই, কিন্তু আমরা অনায়াসেই তার নামে এরকম অমূলক কথা ছড়িয়ে দিই। তবে এগুলোর মধ্যে সবথেকে ভয়াবহ বিতর্ক তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে নিয়ে। সাকিব তার স্ত্রীকে নিয়ে কোথাও ঘুরতে গিয়ে সেখানকার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড দেওয়ার কারণে সমালোচনার মুখে পড়েন, এবং তার স্ত্রী শিশিরকে নিয়ে অস্বাভাবিক কথা ও সমালোচনার ঝড় উঠে যায়। এমনকি তার ছোট মেয়েটাকে নিয়েও বাজে মন্তব্য করতে ছাড়েননি। ঠিক কি পরিমাণ নিজ মানসিকতার হলে এত বাজে কাজ করা সম্ভব তা ভাবতেই লজ্জা লাগে। এত বাজে ব্যাপারগুলো দেখেও বরাবরের মতোই সাকিব আল হাসান হেসেছেন। কি অসম্ভব ধৈর্য আর কত বড় একটা মন থাকলে সত্যি এমনভাবে ভাবা যায়। সাকিব আল হাসান তার স্ত্রী শিশিরকে নিয়ে প্রথমবার কুরবানি ঈদে হেলিকপ্টার করে মাগুরায় গিয়েছিলেন, তা নিয়েও বিতর্কের শেষ নেই। একজন সাকিব আল হাসান এত সহজে তৈরি হয় না, আর আমরা সবসময় প্রস্তুত থাকি তাদের ভুল ধরার জন্য, সবসময় প্রস্তুত থাকে তাদের সমালোচনা করার জন্য। বাংলাদেশের এই সেরা অলরাউন্ডার টেস্ট ও ওয়ানডে দুই ফরম্যাটে দেশের মাটিতে 2000 রান এবং 100 উইকেট নেওয়ার অনন্য কীর্তি গড়েছেন। ক্রিকেট ইতিহাসে মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এই অনন্য রেকর্ড গড়েন তিনি। সাকিবের আগে এই কীর্তি ছিল সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিসের। সাকিব মাঠে মানে বাংলাদেশ টিমের জন্য একটি অনুপ্রেরণা। সাকিব মাঠে মানে মাঠে থাকা বাকি 10 জন প্লেয়ারের আত্মবিশ্বাস। বাংলাদেশের এই অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের খেলা আপনার কাছে কেমন লাগে কমেন্ট সেকশনে তা জানিয়ে দিতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এবং ফেসবুকে এই ভিডিওটি শেয়ার করে আমাদের একটু সাপোর্ট করার জন্য অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।